নমস্কাৰ আৰম্ভ কৰিছো অপৰাধনামা বগাগৰ কছুৱা গাঁৱত এক ভয়ংকৰ ঘটনা বৰঝৰা যুৱক যুৱতী কাটি সাজ্য চলালে দুষ্ট চক্ৰই দুই যুৱক যুৱতীক বলপূৰ্বকভাৱে উলংঘ কৰি প্ৰস্তুত কৰিলে অশ্লীল ভিডিঅ' দুই যুৱক যুৱতীক অকলশৰে পাই আগুচি ধৰিছিল দুৰ্বৃত্তৰ দলটোৱে উলংঘ ভিডিঅ' প্ৰস্তুত কৰি দুই যুৱক যুৱতীক ব্লেকমেইল কৰিলে দুৰ্বৃত্তই ধনী দিলে ভিডিঅ' ভাইৰেল কৰা আৰু ভাবুকি প্ৰদান কৰা হ'ল দুই যুৱক যুৱতীক যুৱকজনে নগদ ধন আনিবলৈ যোৱাৰ সময়ছোৱাতে যুৱতীক যৌন নিৰ্যাতন চলাই দুৰ্বৃত্তৰ দলটোৱে দলবদ্ধভাৱে যৌন নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উঠিছে সমগ্র ঘটনা কেন্দ্র করে অঞ্চলজুড়ি চাঞ্চল্য বিরাজ করেছে ঘটনার সন্দর্ভত কেইবাজনো অভিযুক্তক ইতিমধ্যে আরক্ষী আটক করেছে পাঁচ অভিযুক্তক আটক করে আরক্ষী চলাইছে মারাথান জেরা ধৃত বিরাজ রাফা ওরফে বিল্টু সানিদ রাভা ওরফে সামিদ হেও সরকার ডালিম বর্মন আর জিরেন সরকার এই পাঁচ অভিযুক্তক ইতিমধ্যে আরক্ষী আটক করেছে তদন্ত আরম্ভ করেছে মই এতিয়া উপস্থিত আছো বৰঝৰা ৱাটাৰফলত আৰু যিহেতু এই ৱাটাৰফল এক পৰ্যটনৰ এক কেন্দ্ৰস্থল আৰু নামনি অসমৰ বিভিন্ন স্থানৰ লোক ইয়াতে আহি উপস্থিত হয় আৰু ইয়াৰ নৈসৰ্গিক সৌন্দৰ্য উপভোগ কৰে গতিকে স্বাভাৱিকতে এই ঘটনাক লৈ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে স্থানীয় লোকসকল কি ক'ব যি ঘটনা সংঘটিত হ'ল আচলতে আপোনালোকে প্ৰতিক্ৰিয়া কিদৰে ব্যক্ত কৰিব আচলতে আমি স্থানীয় ব্যক্তি হিচাপে খুবেই লজ্জিত আৰু যিটো কাণ্ড হৈছে এই কাণ্ডৰ ইতিমধ্যে প্ৰশাসন বিভাগে আগবাঢ়িছে আৰু প্ৰশাসনক মই এটাই অনুৰোধ জনাম যাতে আমাৰ এই বৰঝৰা পৰ্যটনস্থলী সুৰক্ষিত থাকে এইবিলাক কাম যাতে ভৱিষ্যতে আৰু নহয় এনেকৈ মানে যিখিনি মানুহ মানে কি কৰা নকৰা হৈছে তেওঁলোকৰ পৰা আৰু কোনোবা আছে নেকি চাই চিতি সূক্ষ্মভাৱে চাই চিতি মানে উচিত মানে শাস্তি বিহিব লাগে আচলতে বৰঝৰাক দুৰ্নাম কৰাৰ কাৰণে বদনাম কৰাৰ কাৰণে এনেধৰণৰ কাৰ্য সংঘটিত কৰে নেকি এচাম দুষ্ট লোকে এইটো আচলতে বৰঝৰাৰ দুৰ্নামৰ কাৰণে নহয় বা ঘটনাটো ঘটিছে আমি চবে লজ্জিত আৰু যিটো মানে ভাইৰেল ইতিমধ্যে পাব্লিকে পাইছে ভাইৰেল হৈছে সেইটোৰ ক্ষেত্ৰত মানে খুব লজ্জাজনীয় ঘটনা ঘটিছে আমাৰ এই লগতে মোৰ চবৰ স্থানীয় আমাৰ হেৰিখিনি আমাৰ এলেকাটো বৰ এটা দুৰ্নাম কঢ়িয়াই আনিছে গতিকে মই এটাই অনুৰোধ মোৰ ফালে পৰা প্ৰশাসনৰ হাতত যিখিনি বৰ্তমান হেৰি পাইছে মানুহ এৰেষ্ট হৈছে সেইখিনিৰ লগতে আৰু কোনোবাই আছে নেকি অলপ মানে পুংখানুপুংখভাৱে চাই চিটি প্ৰশাসনে যাতে উচিত তদন্ত কৰে আৰু প্ৰশাসনৰ যিখিনি হাতত পৰিছে সেই তদন্তকাৰী যাতে সহজতে হাত সাৰি যাব নোৱাৰে এইখিনি মই আমাৰ ফালৰ পৰা অনুৰোধ স্থানীয় লগ হিচাপে মানে বহুত লজ্জাজনক ঘটনা আৰু এনে ঘটনা যাতে দুনাই নহয় সেইটোকে কামনা কৰোঁ আৰু এই ঘটনাটোৰ কাৰণে আজি আমাৰ বৰঝৰা এইটো অঞ্চল বুলিয়ে নহয় আমাৰ বঙাইগাঁও ডিষ্ট্ৰিক্টতে এইটো এটা বহুত নাম কৰা এটা জেগা হৈছে আজিৰ পৰা নহয় ইয়াত বহুত দূৰ দূৰণিৰ পৰা মানুহ আহে গতিকে এনেকুৱা মানে লজ্জাজনক ঘটনা যাতে ভৱিষ্যতে নহয় আৰু এই যে ঘটনাখিনি কৰিছে তেখেতসকলে যাতে উচিত শাস্তি পায় আৰু ভালকৈ তদন্ত কৰক তাৰ মাজত আৰু কোনোবা আছে নেকি পুলিচ প্ৰশাসনে সেইটো ভালকৈ তদন্ত কৰক যদি আছে সিহঁতকো ধৰি লৈ যাওক উচিত শাস্তি দিয়ক সেইখিনিকে মানে বিচিৰাং আৰু যাতে এই বৰ্জনাখনৰ যাতে কেতিয়াও এনেকুৱা বদনামী নহয় গতিকে এইখিনিকে মানে ক'ব বিচাৰোঁ আৰু যাতে কোনোদিন আৰু এনেকুৱা মানে বেয়া মানুহ যাতে এনেকুৱা আৰু কোনোদিন নাথাকে এই মুহূৰ্তত স্থানীয় ৰাইজে কৈছে যে ভয় শংকাৰ কাৰণ নাই আৰু বৰঝৰা যিহেতু যি প্ৰাকৃতিক পৰিৱেশ বা ইয়াৰ যি পৰিৱেশ উপভোগ কৰিব আগৰ দৰে আচলতে পৰ্যটকসকল আহক আৰু ইয়াৰ সৌন্দৰ্য উপভোগ কৰক বুলি ৰাইজে সকললৈ আহ্বান জনাইছে আৰু আৰক্ষীৰ অনুসন্ধান কি পৰ্যায়ত আছে এইসমূহ এই তদন্ত কি পৰ্যায়ত আগবাঢ়ি আছে সেই সন্দৰ্ভত আন এক প্ৰতিবেদন উপানন্দৰ বঙাইগাঁও শেহতীয়াভাৱে এক নিকৃষ্ট আৰু অমানৱীয় ঘটনাই আচলতে জোকাৰি যোৱা পৰিলক্ষিত হৈছে আৰু বঙাইগাঁৱৰ নিকটৱৰ্তী বৰঝৰাত ফুৰিবলৈ যোৱা এহাল যুৱক যুৱতীক অকথ্য নিৰ্যাতন কৰি উলংগভাৱে নিৰ্যাতন চলোৱা পৰিলক্ষিত হৈছে আৰু যাৰ পৰিণতিত সমগ্ৰ অঞ্চলজুৰি প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে আৰু ইতিমধ্যে আৰক্ষীয়ে তদন্ত চলাই পাঁচজনকৈ যুৱকক আটক কৰিছে আৰু আৰক্ষীয়ে সোধপোছ চলাই আছে আৰু মোৰ পিছফালে থকা এয়া বঙাইগাঁও সদৰ থানাত তেওঁলোকক ৰখা হৈছে আৰু যিহেতু সেই ঘটনা আচলতে সমগ্ৰ অঞ্চলজুৰি জোকাৰি গৈছে স্বাভাৱিকতে প্ৰতিক্ৰিয়াৰো সৃষ্টি হৈছে গতিকে সমগ্ৰ ঘটনা তদন্তৰ পিছত আৰু কোন জড়িত সেয়া আৰক্ষীয়ে তদন্তৰ কাৰণে চেষ্টা কৰিব কিন্তু এটা কথা ক'ব লাগিব যে
কিছুদিনৰ পূৰ্বে হয়তো তিন চাৰিদিন পূৰ্বে আচলতে ঘটনা সংঘটিত হৈছিলে আৰু যি ভুক্তভোগী যুৱক যুৱতী আছিল তেওঁলোকে কিন্তু সেই সমগ্ৰ ঘটনা বা কাণ্ড আচলতে প্ৰকাশ কৰা নাছিল হয়তো তেওঁলোকে লাজবোধ কৰি বা অপমানবোধ কৰি আচলতে তেওঁলোকে আৰক্ষীক অৱগত কৰা নাছিলে কিন্তু সামাজিক মাধ্যমত যেতিয়া সেই ঘটনা বিয়পি পৰিলে আৰু আৰক্ষীয়ে সেই তথ্য লাভ কৰিলে পৰৱৰ্তী সময়ত আৰক্ষী তদন্ত অভিযান আৰম্ভ কৰে আৰু যোৱা নিশা নিশাৰ ভাগত অভিযান আৰক্ষীয়ে চলায় আৰু অভিযান চলোৱাৰ পিছত পাঁচজনকে অভিযুক্তক আচলতে কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছে আৰক্ষীয়ে বৰ্তমান সেই ঘটনাৰ সৈতে অইন কোনো যুৱক জড়িত আছে নেকি সেয়া তদন্ত চলাইছে কিন্তু আৰক্ষীৰ স্বীকাৰোক্তিত আমি জানিব পাৰিছোঁ যে পাঁচজন যুৱকে সেই ঘটনাৰ সৈতে জড়িত থকাৰ কথা স্বীকাৰ কৰিছে কিন্তু যি তেওঁলোকৰ চাঞ্চল্যকৰ স্বীকাৰোক্তি তাত কিন্তু আচলতে স্বাভাৱিকতে চাঞ্চল্য সৃষ্টি কৰিছে কিয়নো তেওঁলোকে সেই ঘটনাৰ সময়ত যি সময়ত সেই যুৱক যুৱতীহালক লাভ কৰিছিলে তেতিয়া তেওঁলোকে তেওঁলোকক কাপোৰ কানি খুলিবলৈ আচলতে বাধ্য কৰাইছিলে আৰু কাপোৰ কানি দুৰ্বৃত্ত দলটোৱে দুয়োকে খুলোৱাৰ পিছত তেওঁলোকক যৌন নিৰ্যাতন চলোৱা হৈছিলে আৰু দুয়োকে যৌন নিৰ্যাতন চলোৱাৰ সেই দৃশ্য আচলতে মোবাইল কেমেৰাত বন্দী কৰিছিলে আৰু মোবাইল কেমেৰাত বন্দী কৰাৰ অন্তত তেওঁলোকক ব্লেকমেইলিং কৰি আচলতে ধন আদায়ৰ চেষ্টা কৰিছিলে যি সময়ত এই দুয়োৰে হাতত টকা নাছিলে আৰু যাৰ কাৰণে এ টি এমত পঠাই দিয়া হয় এজন যুৱকক আৰু অকলশৰীয়া সেই যুৱতীগৰাকীক আচলতে দলবদ্ধভাৱে যৌন নিৰ্যাতন চলোৱা হয় এই সমগ্ৰ কাণ্ড যেতিয়া পোহৰলৈ আহিছে আচলতে সকলোৱে একেমুখে নিন্দা কৰিছে এই পাখণ্ডত পাঁচটাৰ কিন্তু সেই কৰ্মকাণ্ডই আচলতে অঞ্চলবাসীক লজ্জিত কৰিছে কিয়নো বৰজোৰা আচলতে এক পৰ্যটনস্থলী হিচাপে বৰ্তমান গঢ়ি উঠিছে আৰু বিভিন্ন ঠাইৰ পৰা লোক ইয়াতে আহে কিন্তু এনেধৰণৰ কাণ্ডই আচলতে সেই ঠাইডোখৰক আচলতে লজ্জিত কৰিছে ৰহা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে দুই মহিলা নিৰ্যাতনকাৰীক দীৰ্ঘদিনে মটৰ চাইকেলেৰে আহি যুৱতী মহিলাৰ গোপন অংগ স্পৰ্শ কৰি ৰহাত সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰি আহিছিল ৰহাৰ এই দুই দুৰ্বৃত্তই বিকৃত মানসিকতাৰ এনে যুৱকৰ কবলত পৰি মহিলা যুৱতীসকলে নিৰাপত্তাহীনতাত ভুগি আহিছিল মানসিক অশান্তিত ভুগি আহিছিল এই ঘটনাক কেন্দ্ৰ কৰি আৰু ৰহাত সৃষ্টি হৈছিল আতংকৰো শনিবাৰো এনে ঘটনা সংঘটিত হ'ল ৰহাৰ ৰণথলীত ৰহাৰ ৰণথলী চিকিৎসালয়ত কৰ্মৰত এগৰাকী মহিলা টেম্পৰে আহি ৰণথলীত নামি হস্পিটেললৈ গৈ থাকোঁতে এই দুই দুৰ্বৃত্তই মটৰ চাইকেলেৰে আহি মহিলাগৰাকীৰ স্পৰ্শকাতৰ অংগত স্পৰ্শ কৰে মহিলাগৰাকীয়ে টনা আজোৰা কৰা দুষ্কৃতিকাৰী দুটা ৰহা টোলগেটেৰে পলায়ন কৰে টোলগেটৰ চি চি টিভি কেমেৰা যুৱক দুজনক চিনাক্ত কৰি আৰু আৰক্ষীয়ে অভিযান চলাই দুয়োকে ইতিমধ্যে আটক কৰিবলৈ সক্ষম হৈছে বিকৃত মানসিকতাৰ এটাৰ বয়স হৈছে 19 বছৰ আৰু আনটোৰ হৈছে 17 বছৰ 19 বছৰীয়াটোৰ নাম হৈছে জানমণি নাথ দুয়োটাৰে ঘৰ অহাৰ জৰাবাৰী আলিকুচিত আৰক্ষীয়ে দুয়োটাকে আটক কৰি জেৰা অব্যাহত ৰাখিছে এনে বিকৃত মানসিকতাৰ দুয়োটাকে উচিত শাস্তি দিবলৈ আহ্বান জনাইছে ভুক্তভোগী যুৱতী মহিলা তথা সচেতন নাগৰিকে সৰু ল'ৰা বেছি ডাঙৰ নহয় বাইকখনত আহিলে আহি পেলাই মোক ওচৰত পাই পেলাই মোক বুকুতে থাপ মাৰি ধৰিছে মানে খুব বৰকৈ থাপ মাৰি ধৰিছে তাৰপিছত মইতো বহুত ভয় খাই গ'লোঁ খাই পেলাই তাৰপিছত মই ল'ৰাকেইটালৈ চালোঁ চাই দাঁতক ধৰিব মানে এই চলোৱা ল'ৰাটোক ধৰিব পাৰিলোঁ আৰু নগাঁৱৰ পৰা আহি আছিলোঁ মই ঘৰলৈ তো ঘৰলৈ আহি থাকোঁতে বেবেজিয়াৰ পৰা যেতিয়া আহি আছিলোঁ সেইখিনি সময়তে সৰাগাঁৱৰ অকণমান আগত আৰু সৰাগাঁও অকণমান আগতে মানে এই ল'ৰা দুজনে মানে মোক সোমবাৰেও মানে মোক পিছা কৰি আছিলে তাৰপিছত মঙলবাৰ আছিলে সেইদিনা তো মঙলবাৰত সিহঁতে পিছা কৰি কৰি আহি মই মানে ওচৰত আহি পোৱাৰ কাৰণে মানে মই অকণমান বাইকখন মানে স্কুটিখন মানে শ্ল' কৰি দিলোঁ তো শ্ল' কৰি দিয়াৰ কাৰণে সিহঁতে মানে আহি পেলাই মানে মোক চুলেহি চুই দিয়াৰ পিছতে মানে মই সিহঁতৰ পিছা কৰিলোঁ পিছা কৰিও মানে মই সিহঁতক ধৰিব নোৱাৰিলোঁ কিন্তু ধৰিব নোৱাৰিলোঁ যদিও মানে মই সিহঁতৰ মানে বাইকৰ নাম্বাৰটো ল'লোঁ নাম্বাৰটো লৈ পেলাই আহি থানাত দি দিলোঁ আজি অৱশেষত ৰহাখনে গ্ৰেপ্তাৰ কৰিছে আজি গ্ৰেপ্তাৰ কৰিছে সেইকাৰণে আৰক্ষী সকলক বহুত বেছি ধন্যবাদ দিছোঁ কাৰণ তেওঁলোকে ইমান কম সময়তে মানে ইমান সহায় কৰিলে সেইটো কাৰণে বহুত বেছি ধন্যবাদ মৰণ নিকৃষ্ট মানসিকতাৰ বলি হ'ল দুগৰাকী ছাত্ৰী ছ'চিয়েল মিডিয়াত দুগৰাকী ছাত্ৰীৰ ফটো আপলোড কৰি শ্লীলতা হানিৰ চেষ্টা কৰিছিল এটা লম্পটে গুৱাহাটীৰ আব্বাছ খান নামৰ ছাত্ৰ লম্পটোৱে ছাত্ৰী দুগৰাকীৰ ফটো ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল কৰি অশ্লীল বাক্যবান কৰিছিল এই ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে ভুক্তভোগী ছাত্ৰী দুগৰাকীৰ পৰিয়ালে লম্পট আব্বাছ খানৰ বিৰুদ্ধে খোৱাং আৰক্ষী থানা দাখিল কৰিছে এজাহাৰ শীঘ্ৰে লম্পটোক গ্ৰেপ্তাৰ কৰি দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদানৰ দাবী জনাইছে ভুক্তভোগী পৰিয়াল দুটাৰ লগতে দল সংগঠনসমূহেও ছ'চিয়েল মিডিয়াত আমাৰ কিবা বেয়া পোষ্ট কৰিছিলে ফটো লগাই কিবা বেয়াকৈ লিখিছিলে আৰু আমাৰ কণ্টেক্ট নাম্বাৰ দিছিলে তাত চবেই চাইছে আমাক কিবা কিবি মানে আহিছে মানুহকেইটা আৰু কিবা লাজি পাইছোঁ মইতো চিনি নাপাওঁ তাক ইয়াত আহিছিলে এবাৰেই চাইছিলোঁ
তারপর দেখিতে মই না জান ইনস্টাগ্রামত পোস্ট কৰিছিলু তারপর তারপর কিবা স্ক্রিনশট মারি যে ভিডিও সেভ কৰি তাতে স্টোরি লগাই দিলে নাম্বার দি দিলে কন্টাক্ট নাম্বার বেয়াক লিখি দিছিলে লোয়াটো নাম আছিলে আবাস খান ইয়ে মানে ইনস্টাগ্রামত আমার ফটো দি তাত বেয়াক লিখি আমার কন্টাক্ট নাম্বারটো দিছিলে এনেকুয়া তা কালি মই বজাই গৈছিলো তাত মানে সবে কৈছে মোক যে এনেকুয়া হৈছে তোমার চোৱা বুলি কৈছে তাৰপিছতে মই চাইছো তাৰপিছত গম পালো তাৰপিছত ঘৰ আহি কলো মই এই কথাটো অঁ দিলো থানাত আজি দুর্নীতি সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা ধর্ষণকাণ্ডর অভিযুক্তর পরিয়ালের আক্রমণত যুবকর মৃত্যু হয়েছে জি এম সি এইচত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ভুক্তভোগী যুবকর ভুক্তভোগী মৃত যুবকজন হয়েছে হিরণময় খাতারী ধর্ষণকারী পরিয়ালে আক্রমণ করেছিল এটা যুবকর দলক যুবকর দলটোয়ে করাক্ত করবলে গৈছিল ধর্ষণকাণ্ডর অভিযুক্তক দুই অভিযুক্ত করাক্ত করবলে যাওয়ার সময়সাতেই এই ভয়ঙ্কর আক্রমণ ধর্ষণকাণ্ডর অভিযুক্তর পরিয়ালের আক্রমণত আহত হয়েছিল তিনি যুবক সংকটজনক অবস্থায় জি এম সি এইচত ভর্তি করা হয়েছিল হিরণময় খাতারী ষোলো মেত চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয়েছে হিরণময় খাকলারীর ভুক্তভোগীর এজাহার পিছতো আরক্ষীয় ব্যবস্থা নোলার অভিযোগ সমগ্র ঘটনাত জড়িত সন্দেহে এগারী মহিলা আর এজন লোকক ইতিমধ্যে আটক করে অব্যাহত রাখিছে তদন্ত তিনি মেয়ের দলবদ্ধ ধর্ষণকাণ্ড কেন্দ্র করে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে বৈশাখুর অনুষ্ঠান চাবলে যাওয়া দুই কিশোরীক করেছিল দলবদ্ধ ধর্ষণ আর দুই কিশোরীক ধর্ষণ করেছিল তিনি লম্প যুবকে ইতিমধ্যে আরক্ষীয় তিনি ধর্ষণকারীক গ্রেপ্তার করেছে ধৃত ধন তালুকদার বাহার আলী আর রহমান আলী প্রথমে আরক্ষী জালত পড়েছিল এটা অভিযুক্ত ঘটনার পিছরের পলাতক অবস্থা আসছিল আন দুই অভিযুক্ত দুই অভিযুক্ত করাক্ত করবলে যাওয়ার সময়সাতেই যুবকর দল করেছিল আক্রমণ মণিপুৰত ফেশ্বন ডিজাইনাৰ গুলিয়া হত্যা নারী দেহ ব্যৱসায়ীৰে জড়িত অভিযোগত ইউ এন এল এফ উগ্রপন্থী গোটে গুলিয়া হত্যা করলে মণিপুৰৰ সুপরিচিত মেকআপ আর্টিষ্ট তথা ফেশ্বন ডিজাইনার লাইশ্রম কুমারজিতক মণিপুৰৰ সেক্স ট্রেকেট চলোৱা আৰু কুমারজিত জড়িত থকাৰ অভিযোগত উগ্রপন্থী সংগঠনটোৱে কঠোর শাস্তি দিয়া বুলি প্রকাশ কৰিছে মণিপুৰৰ কৈৰেং নেতৃত্বাধীন ইউ এন এল এফ নামৰ উগ্রপন্থী সংগঠনটোৱে তৃতীয় লিঙ্গৰ কুমারজিতৰ ইম্ফলত এখন স্পা পার্লার আছিল এই পার্লারত কুমারজিতে অনৈতিক কার্যকলাপ চলাইছিল বুলি অভিযোগ কৰিছে উগ্রপন্থী সংগঠনটোৱে লগতে উগ্রপন্থী সংগঠনটোৰ অভিযোগ অনুসৰি ফেশ্বন ডিজাইনাৰ কুমারজিতে নারী দেহ ব্যৱসায়ৰ বৃহৎ নেটৱৰ্কত বহু নাবালিকা আৰু মহিলাকো জড়িত কৰোৱাইছিল উগ্রপন্থীয়ে ফেশ্বন ডিজাইনাৰগৰাকীক চৰম শাস্তি প্ৰদানৰ পূৰ্বে সেক্স ৰেকেটত সক্ৰিয় অংশগ্ৰহণ থকাৰ কথা নিজ মুখে স্বীকাৰ কৰাৰ লগতে এই ব্যৱসায়ত কেইবাজনো হাই প্ৰফাইল লোক জড়িত থকাৰ কথাও প্ৰকাশ কৰিছে উগ্রপন্থী সংগঠনটোৰ ইউ এন এল এফৰ মুখপাত্ৰ পিৱাৰেল আঙ্গুমসাই কয় যে রাজ্যখনত চলি থকা অসামাজিক কার্যকলাপ আর নারীক শোষণ করা সকলের বিরুদ্ধে এয়া এক পদক্ষেপ লগতে বিদ্রোহী সংগঠনটোৱে কুমারজিতক শাস্তি প্রদানের পূর্বে কেমেরার সম্মুখত প্রকাশ করলে নারী দেহ ব্যবহার কিছু বিস্ফোরক তথ্য এই সেক্স রেকেটত মণিপুরের বহু মন্ত্রী বিধায়কর বহু আমূলা বিষয়া জড়িত হয়ে থাকার কথা শেহতিয়াকৈ রাজ্যখনত এনে অবৈধ কাম কাজত মন্ত্রী বিধায়ক আমূলাকে ধরে বিশিষ্ট ব্যক্তিসকল জড়িত হওয়ার কথা পোহরলে অহার পিছতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে সচেতন সমাজ খবৰ যাম অপৰাধনামাৰ সমূহলৈ দি বিৰতি অপৰাধনামা ডুমডুমাত এক নৃশংস হত্যাকাণ্ডৰ ঘটনা খৰি চুৰি কৰাৰ অভিযোগত এজনক মৰিয়া মৰিয়া হত্যা কৰা হ'ল লক্ষ্মণ গুৰুং নামৰ লোকজনক প্ৰতিবেশীৰ চোতালৰ পৰা খৰি চুৰি কৰাৰ অভিযোগত মৰিয়া মৰিয়া হত্যা কৰা হ'ল এই হত্যাৰ অভিযোগত হত্যাকাৰী পদুম ঘাটুৱাৰক গ্ৰেপ্তাৰ কৰিছে ডুমডুমা আৰক্ষীয়ে ডুমডুমাৰ টিপুকচা বাগিচাত সংঘটিত হৈছে এই ঘটনা ঘটনা সন্দৰ্ভত ডুমডুমা আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে পেলমেট ঝোঁকে কাইরি পেলমেট ঝোঁক কে যাইকে দেখি পুরা মারকে একদম মানে একদম খুনা খুনি করে দিলে মেডিকেল আনতে আনতে রাস্তা আমি এরকম হয়ে গেলে ঘটনাটা তুমি করবো
করিমগঞ্জের জবাইনপুরত এক হত্যাকাণ্ড। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এগারী মহিলার মৃতদেহ। জবা বেগম নামের মহিলাগুলি স্বামী হত্যা করা সন্দেহ করা হয়েছে। ঘটনাস্থলীর পর আরক্ষী উদ্ধার করেছে তেজ লাগি থাকা এখন দা। ইতিমধ্যে হত্যার অভিযোগত স্বামী আব্দুল শহীদক আটক করেছে আরক্ষী। স্বামীর পরিয়ালে মহিলাগুলি হত্যা করার অভিযোগ উত্থাপন হয়েছে। ঘটনার পিছরে স্বামী পরিয়ালের আন সদস্য সকল বর্তমান পলাতক অবস্থা আছে। এই হত্যাকাণ্ডটো স্বামী আব্দুল শহীদর জ্যেষ্ঠ ভাতৃ বুরহানে সংঘটিত করার অভিযোগ। মহিলাগুলির পরিয়ালের সম্পত্তির দখলের জ্যেষ্ঠ ভাতৃ বুরহানে এই কার্য সংঘটিত করেছে বলে অভিযোগ করেছে মৃত মহিলাগুলির ভাতৃয়ে। স্থানীয় লোকর মতে মানসিকভাবে বিকারগ্রস্ত স্বামী আব্দুল শহীদ দুদিন পূর্বে চিকিৎসা প্রদান করা হয়েছিল। বনির জামাইর নাম আব্দুল শহীদ, বনির নাম জবা বেগম, এক বাইর নাম বুরহান। ও এরা ষড়যন্ত্র করিয়া আমার বোন যে মারিয়া সকালে আমার কইছেন যে বাইয়ে বইনে আর বনির জামাইয়ের দরবার করতা একটু বড় কইন হসপিটাল মরা ওইয়ে দেখার আমি মরাই এই গরগুলো পুরা কাটা কুটাও কিচ্ছু চিন নাই মানে তারা মারিয়া লইয়া আইছেন হসপিটাল। এফআইআর রুমু তার গার্জেন তার বড় ভাই মারার সিন আমি দেখছি যে এটা দার অরিজিনাল খাটা নাই স্ফোট আছে দার আর তারা নিশ্চয় বাড়িয়ে কিলে যে কোনো কৌশল মারত সেদর সিন তোলা তোলা আছে তো ই সেদে মানুষ মরে না। এখন আমরা একমাত্র আবদার হইল যে প্রশাসনের যে ব্যবস্থা করিয়া দে অরিজিনাল কাহানি বা আমরা রাতে আছি প্রশাসনের উপরে আমরা পুরো নিল। মহানগরে উজান উঠিছে নকল টকার। খানাপাড়াত এস টি এফর অভিযানত জব্দ হয়েছে 92,000 টাকার নকল নোট। অভিযানকারী দলটোয়ে জব্দ করেছে 32,000 নগদ ধনু। নকল আর আসল টাকা সহ গ্রেপ্তার করা হয়েছে মেঘালয়ের তিনি সরবরাহকারীক। মেংলাং জালং সেলভিয়াস সাদাব আর সাখারিয়াস সাদাব এই তিনি অভিযুক্ত ইতিমধ্যে তিনি সরবরাহকারীক গ্রেপ্তার করা হয়েছে। তো এই হিসাবে আমি খানাপাড়াত একটা রেড মারিলো। সেই হিসাবে আমি তিনজন মানুষ এপ্রিহেনশন করেছিল মেঘালয়ের বিলংস করে আর তোরপর আমি এফআইসিএন পাইছো টোটাল 184 নোটস পাইছো যুক্ত মানে ফেক কারেন্সির ভ্যালু হব ফেস ভ্যালু হব 92,000 আর কেস রুপিসও পাইছো 31,500 দুটা মোবাইল ফোন আর এখন গাড়ির চাবি পাইছো এখন এই অল্টো হব সঙ্গে নাম কেটা হল আপনার এটার নাম হল কেমলেং জলং ই ইস্ট খাসি হিলসের পর বিলংস করে এটা হল সেলভিয়াস সেডাপ ই রিভয় ডিস্ট্রিক্টর পর বিলংস করে আর একজন হল সাকারিয়াস সেডাপ ইও রিভয়ের পর বিলংস করে তিনজন এই এটা আমি খুদপুষ করে আছো তদন্তর পিছত ওলাব আর। অসম চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত বছর বছর ধরে চলি আহিছে দালাল রাজ। ধৃত মহিলা দালালর ভাষ্যত পোহরলে আহিছে বহুতো বিস্ফোরক তথ্য। AMCHৰ দালাল রাজর কলা অধ্যায় এফালৰ পৰা বর্ণনা কৰি গল ধৃত এগৰাকী মহিলাই। দালাল চক্রৰ সৈতে জড়িত থকার অভিযোগত আরক্ষী আটক করেছিল মহিলাগৰাকীক। মাইক্রোপেথ নামৰ ল্যাবরেটরীত কর্মরত বুলি চিনাকি দিয়া মহিলাগৰাকী দিছে বহু বিস্ফোরক তথ্য। দুবছর ধরে কৌশলেৰে AMCHৰ পৰা ব্যক্তিগত পেথলজিক্যাল ল্যাবরেটরীলৈ রোগী অনার দালাল হিসাবে নিয়োজিত হয়ে আহিছিল এই মহিলাগৰাকী। AMCHৰ একাশ চিকিৎসকে হাসপাতালের পরিবর্তে ব্যক্তিগত পেথলজিক্যাল ল্যাবরেটরীলৈ পঠিয়াই দিছিল রোগীক। AMCHৰ সমীপৰ কেবাখনো ব্যক্তিগত ল্যাবরেটরীত নিয়োগ করে রখা হয়েছে দালাল। AMCHলৈ অহা রোগীর বাবে হাসপাতালের গেটত খাপ পিটি থাকে এইসকল দালালে। রোগী আনি দিয়ার বিনিময়ত দালাল রূপী কর্মচারীয়ে ব্যক্তিগত ল্যাবরেটরীর মালিকর পৰা পায় ধন। কমিশনের অঙ্কত একাংশ চিকিৎসকে AMCHৰ রোগীক পঠিয়াই দিয়ে সমীপরে ব্যক্তিগত ল্যাবরেটরীলৈ। কিন্তু কার নেতৃত্বত বছর বছর ধরে AMCHত চলি আহিছে এই দালাল রাজ? কিয় স্বাস্থ্য বিভাগ তথা প্রশাসনে AMCHত চলি থাকা দালাল রাজের উপর লওয়া নাই কোনো বিহিত ব্যবস্থা। যময়ত রাজ্য দালাল নাইকিয়া করার হুঙ্কার দিয়ে আহিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সেই সময়তে চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত বছর বছর ধরে চলি আহিছে দালাল রাজ। শিলচরত হিট এন্ড রান কাণ্ডক লৈ নিশা উত্তেজনা। দ্রুতবেগী বুলডোজার খুন্দাত 5 বছরীয়া শিশুর হয়েছে মৃত্যু। নুরুল হুদা নামের শিশুটির মৃত্যুক লৈ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা সংঘটিত করিয়ে বুলডোজার চালকে করেছে পলায়ন। পলাতক চালকক খেদি খেদি করায়ত্ত করেছে স্থানীয় লোকে। শিবপুরের পর বুলডোজার চালকক আটক করেছে রাইজে। 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর উজান তারাপুরত এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনা কেন্দ্র করে মণিপুর সংযোগী ঘাইপথতে উত্তেজনা। মণিপুর সংযোগী 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে রাইজে প্রতিবাদ সাব্যস্ত।
কৰিছে উত্তেজিত ৰাইজৰ প্ৰতিবাদত ব্যাহত হৈ পৰিছে যাতায়াত ভুক্তভোগী পৰিয়ালক ক্ষতিপূৰণ দিয়াৰ দাবী জনাইছে ৰাইজে জিলা প্ৰশাসনৰ আশ্বাসত প্ৰতিবাদ প্ৰত্যাহাৰ কৰিছে ৰাইজে মণিপুর পাড়ওয়ান বাগাপাড়ে ঠিক আমরা মার্বেল মসজিদ যাতে আপনারা সবাই দেখা হয় এই যে মার্বেল মসজিদের ঠিক অপোজিট সাইডের মধ্যে আমরা একটা দুর্ঘটনা মানে বিরাট একটা রোড অ্যাক্সিডেন্ট একটা হিডেন রান কেসের মধ্যে একটা আমরা বাচ্চা নাম হইল গে তার নুরুল হুদা এই যে বাচ্চার মধ্যে হিডেন রান একটা জিসিপি হিডেন মানে হিট করে রান হয়ে গেছে এটা মানে বাচ্চাতে এখন বর্তমানে স্পট ডেড হওয়ার পিছতে এখন আমরা প্রশাসন আওয়ার পরে আমরা সব মিলামিলি হয়ে এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 37 আজকে 430 থেকে রোগ ব্লককে আসলো কিন্তু এখন বর্তমানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ লোড সঙ্গে এখন একটা আনুষ্ঠান হওয়ার জন্য হওয়ার পরে এখন আমরা এখন রোগ ব্লকে তো ছাড়তেছি ধুবুরী বিলাসীপাড়াত গরু চুরর বাহন আর মারুতি ভ্যানের মাজত মুখামুখি সংঘর্ষ চুরাঙ্ক গরু কঢ়িয়া বাহনের খুন্দাল গুরুতরভাবে আহত হয়েছে মারুতি ভ্যানের চালক সহ দুজনক লোক এই ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত করে নিশার এন্ধার সুযোগ লো বাহনের ঘটনাস্থলীর পলায়ন করেছে গু মাফিয়ায় দুর্ঘটনাত আহত লোক দুজনক স্থানীয় রাইজে বিলাসীপাড়া আদর্শ চিকিৎসালয়ত ভর্তি করেছে আহত দয় ক্রমে হালকুসার মিডুল রয় আর নিপন চৌধুরী পিছত বিলাসীপাড়া আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে উল্লেখযোগ্য যে কোকরাঝাড় জেলার বিলাসী পাড়ার বিভিন্ন চরাঞ্চলের মাজেরে গু মাফিয়ায় নিতৌ ন ন কৌশল অবলম্বন করে সুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশলৈ চোরাং গরু সরবরাহ অব্যাহত রাখিছে এই গাড়িখন যে আছে গরু অমনি গাড়িখন এইটো সিধা ইফাল দি আহি আছিলে আহার টাইমত ইফাল দি এই যেটো বুলেরো হয় যোনটো গরু আছিলে গাড়িটো ফুল স্পিডত আহিছে ইহতে মানে এনেকুৱা টাইপত আহিছে ইহতে চাগে নিশ্চয় দুই নম্বরী কামৰ কিবা কারণে আহিছে স্পিডত কিন্তু এই গাড়িটা যাওতে এই বুলেরোহে ডাইরেক্ট মারি দিছে জিয়াতে এই সরু গাড়িখন লাগিছে খুঁটিত লাগার লগে ড্রাইভ ড্রাইভার আছে তাতে ড্রাইভার দুটা নামি একদম ভাগি গেছে কিন্তু আমি না জানো যে গাড়িটার ভিতর গরু আছে বলে হ্যাঁ তাহলে আমি চালু আর বাকি মানুষ আসলে সবে ইয়াতে আসলে চাল তো ড্রাইভার যোনটো আছে সরু গাড়ির ইয়ার মানে চকু ফাটিছে হেরি ফাটিছে তেতিয়ালৈকে আমি চেক করা নাই এই গাড়িখনত যে কি আছে কিন্তু পিছত যেতিয়া মানে চালু যে ভাগিল নিশ্চয় কিবা আছে ইমান স্পীডত কোনে গাড়ি চলাব তেতিয়া আমি পিছফালে চালু দশটামান গরু লৈ আহিছে আর এনেকুৱা হালত লৈ আছে গরুবিলাকক মানে কিবা মেডিসিন কিবা ইঞ্জেকশন মারি লৈছে বহুত চিপাকে লৈ আহিছে যোৰাবাটৰ বামফৰৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত গোবৈধ গো সৰবৰাহৰ বিৰুদ্ধে চলিল অভিযান ক্ষেত্ৰীয় আৰক্ষীয়ে আজি পুৱতি নিশা চলা অভিযানত জব্দ কৰে দুখনকৈ গো ভৰ্তি বলেৰ মেক্স পিকআপ ভেন জব্দকৃত বাহন দুখনৰ পৰা 25টা চোৰাং গৰুৰ লগতে আটক কৰা হৈছে তিনি সৰবৰাহকাৰীক ধৃতকেইটা গেৰুৱাৰ শ্বহীদুল ইছলাম হাফিজুৰ ৰহমান আৰু মুস্তাফিজুৰ ৰহমান নগাঁৱৰ পৰা বৰ্ণিহাটলৈ নি থকা সময়ছোৱাতে জব্দ কৰা হয় বাহন দুখন ঘটনা সন্দৰ্ভত ক্ষেত্ৰীয় আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে আৰু ইয়াৰ লগতে বিদায় লৈছোঁ অপৰাধনামাৰ পৰা নমস্কাৰ।